প্রভু, আজকে আমাদের টপিক হচ্ছে হর্সেস অফ বয়েস অ্যান্ড স্টাইডল। কিন্তু যেটা কমন সমস্যা, হর্সেস অফ বয়েস অ্যান্ড স্টাইডল। ও, প্রথম হচ্ছে ডেফিনেশন অফ দা হর্সেস। হর্সেস মে বি ডিফাইন এস রাফনেস অফ বয়েস। এটাকে বাংলা করে দ্বারা কর্কশ শব্দ, অর্থাৎ ফ্যাস ফ্যাস করে শব্দ করা, আমরা যেটা হাঁসের মতো শব্দ করে, অর্থাৎ একটা রাফ শব্দ। আমাদের যে কথাগুলো বলি আমরা, একটা সুন্দর একটা টোন আছে একজন একজন, কিন্তু সবার কথারই গার্ডের লেভেলের একটা সুন্দর বয়েস, এত কথা শুনতে ভালো লাগে। কিন্তু এখানে যখন শব্দটা রাফ হয়ে যাবে, অর্থাৎ রাফ বয়েস হয়ে যাবে, অর্থাৎ যদি কর্কশ হয়ে যাবে, তখন তাকে বলা হয় হর্সেস অফ বয়েস। কী কারণ হয়? রেজাল্টিং ফ্রম ভেরিয়েশন অফ বয়েস, রেজাল্টিং ফ্রম ভেরিয়েশন অফ ইন্টেন্সিটি অ্যান্ড অর ইন্টেন্সিটি অফ কনজিকিউটিভ সাউন্ড ওয়েভ। দ্যাট ইজ রাফনেস শব্দ যে দা হচ্ছে কি, পিউরিসিটি অ্যান্ড অর ইন্টেন্সিটি অফ কনজিকিউটিভ সাউন্ড ওয়েভ। এই যে শব্দ যে ওয়েভ, এই ওয়েভটা কি হয়, একটা রাফনেস হয়ে যায়, অর্থাৎ কর্কশ শব্দ, শুনতে খুব শ্রুতি মধুর না, তখন তাকে বলা হয় হর্সনেস অফ বয়েস। এখন হর্সনেস অফ বয়েসটার আগে ফিজুল জানতে হয় বয়েসটা আমাদের কোথায় তৈরি হয়। আমরা যে কথা বলি, আমাদের শব্দটা তৈরি হয় ভোকাল কর্ডে, ভোকাল কর্ড থেকে শব্দটা তৈরি হয়, সেটা আমরা বেরিয়ে আসতেছি, আমি সেটা শুনি। ভোকাল কর্ড ছোট, ভোকাল কর্ডে কয়েকটা কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াগুলো ঠিক থাকতে হবে। নর্মাল বয়েস, অর্থাৎ একটা সুন্দর শব্দ শুনতে হলে ভোকাল কর্ডের কিছু ক্রাইটেরিয়া আছে। বি এবল টু অ্যাপ্রোপ্রিয়েট প্রপারলি উইথ ইচ আদার, অর্থাৎ দুটো ভোকাল কর্ড, রাইট অ্যান্ড লেফট ভোকাল কর্ড, আমাদের কথা বলার সময়, শব্দ তৈরি করার সময় আমাদের কি হতে, একসাথে তারা মিলিত হইতে হবে একটা একটার সাথে। হ্যাভ এ প্রপার সাইজ অ্যান্ড স্টিফনেস, অর্থাৎ এটার সাইজটা কোনো কারণে ইডিমা হইতে পারবে না, কোনো কারণে কোনো গ্রোথ বা কোনো হইতে পারবে না, হইলে সেটা কি চেঞ্জ হয়ে যাবে। অথবা স্টিফনেস, এটা ফ্লাসিড হইতে পারবে না, স্পাস্টিসিড হইতে পারবে না, এটা একটু নর্মাল থাকতে হবে। হ্যাভ এ অ্যাবিলিটি টু ভাইব্রেট রেগুলারলি ইন রেসপন্স টু এয়ার ক্রাফট, আমাদের শব্দটা যখন আমাদের নাক থেকে নেজোফেরিংস ওরভিংস হয়ে আমাদের ভয়েস পড়াশোনা লেরিংসি দিয়ে ঢুকে, তখন কী হয়, ভাইব্রেশন হয়, কোথাও রাইট অ্যান্ড লেফট ভোকাল কর্ডে। এই ভাইব্রেশন রেগুলারলি ইন রেসপন্স টু এয়ার কলম, এই এয়ার কলমের সাথে ভাইব্রেশনও রেগুলার হয়ে যাবে, তাহলে শব্দ তৈরি হবে। তার মানে দুইটা ভোকাল কর্ড মিলিত হইতে হবে, তার সাইজ যেমন স্টিফনেসটা প্রপার থাকতে হবে, এবং দুইটা ভোকাল কর্ড যখন শব্দ কলমটা এয়ার কলমটা ঢুকে লাংসে, তখন কী হবে, তার দুইটা এবিলিটি কী হবে, ভাইব্রেট করে, রেগুলারলি ভাইব্রেট করার জন্য তাকে তার ক্ষমতা, সক্ষমতা থাকতে হবে। এই তিনটির যে কোনো একটি যদি কোনো কারণে, এনি কন্ডিশন দ্যাট ইন্টারফেয়ার্স উইথ দ্য অ্যাবাভ ফাংশন কজেস হর্সনেস অফ বয়েস, এই তিনটি ফাংশনের যে কোনো একটি ফিজিওলজিক্যাল ফাংশন যদি হ্যাম্পার হয় যে কোনো কারণে, তখন শব্দটা কী হবে, রাফ শব্দ হবে, দ্যাট ইজ কর্কশ শব্দ, যাকে আমরা ইংরেজিতে বলা হয় মেডিকেল টার্ম হর্সনেস অফ বয়েস। হর্সনেস অফ বয়েসটা ঠিক এই ধরনের, একটা মানুষের গলায় যদি একটা চেন দিয়ে টাইট করে তাকে স্ট্যাঙ্গুলেশন করা হয়, অথবা তার গলা চেপে ধরা হয়, তখন তার গলা দিয়ে যে ধরনের শব্দ আসে, ঠিক এই ধরনের হর্সনেস অফ বয়েসটা এই ঠিক এই একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। এবং হর্সনেস অফ বয়েসের এটিওলজিগুলো এই ধরনের, হর্সনেস অফ মে বি কজ বাই ইনফেকশন, আমাদের লেরিংস, ভোকাল কর্ড, সুপ্রাগ্লোটিক, ইনফ্রাগ্লোটিক অথবা সাবগ্লোটিক রিজনে যদি কোনো ইনফেকশন হয়, শরীরে যদি ইডিমা হয়, তাহলে সেখানে হতে পারে। যে কোনো একটা ভোকাল কর্ড অথবা লেরিংসে যদি পলিপ হয়, তাহলে সেখানে আমি বলছি ফাংশন ইম্পেয়ার হবে, দুটো ভোকাল কর্ড মিলতে হতে পারবে না, ভাইব্রেশন হতে পারবে না, তার স্টিফনেস এবং তার যে টেক্সচারটা ঠিক থাকবে না। স্মোকিং, নাম্বার ফোর অ্যালকোহল, এগুলো যারা মাদকাসক্তি নেশা করে অ্যালকোহল খায় তাদের হতে পারে। ভয়েস ইমিউজ, অর্থাৎ মিস ইউজ অফ বয়েস যারা করে, যারা যেমন ছোটো বাচ্চাদের মা, স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার, হকার, ভেন্ডার, টেম্পোর হেল্পার, তারা একই শব্দ বারবার উচ্চারণ করে, একই জিনিস বারবার করে, বলার কারণে তাদের কী হয়, তাদের মিস ইউজ হয়। মিস ইউজ হলে কী হয়, ভোকাল কর্ড ইডিমা হয়, তার হর্সনেস হতে পারে। অ্যাসিড রিফ্লাক্স, অ্যাসিড ডিজিজ, ডিজিজ হচ্ছে কি, স্টমাকের অ্যাসিডটা রিফ্লাক্স থেকে লেরিংস পর্যন্ত চলে আসে, হওয়ার কারণে লেরিংসে ইনফ্লামেশন হয়ে কী হয়, একটু হর্সনেস অফ বয়েস দেওয়া। আরেকটা হচ্ছে আদার কজ, ভোকাল কর্ড প্যারালাইসিস, সেটা কোনো অপারেশন কজ হোক, লেরিঙ্গিয়াল নার্ভ অথবা সুপারল্যারিঙ্গিয়াল নার্ভ যদি কোনোখানে ইঞ্জুরি হয়, সেটা মেবি স্ট্রোক অর মেবি ট্রমা অর মেবি অপারেটিভ ইঞ্জুরি, যে কোনো কারণে হোক, যদি ভোকাল কর্ড প্যারালাইসিস হয় অথবা ভাইরাল কজ হতে পারে, ভাইরাল হতে পারে, ট্রমাটিক হতে পারে, স্ট্রোকের কারণে হতে পারে,
অথবা সার্জিক্যাল ইন্টারফেয়ার কারণে, যেমন ক্লোরোথাইরেকটমি করার সময় কি হয়, ভোকাল কর্ড ল্যারিঞ্জিয়াল ইঞ্জুরি হবে, ইঞ্জুরি হলে কি হবে, তার ভোকাল কর্ডটা প্যারালাইজ হবে, তখন তার কি হবে, হোর্সেস অফ ভয়েস। এটা মনে রাখার সুবিধা জন্য ওপেন চিন, এটা একটা মনে রাখার সুবিধা, হোর্সেস কজ ওভার ইউজ অফ ভয়েস, একটু বলছি ওভার ইউজ ভয়েস, ওভার ইউজ কারা করে, হকার, ভেন্ডার, হেল্প, টেম্পোর হেল্পার, তারা একই কথা বারবার উচ্চারণ করে জোরে জোরে এবং বেশপূর্বক হয়, তাদের হবে পেইন হুইল টকিং, কথা বলার সময় খুব জোরপূর্বক কথা বললো, উচ্চ স্বরে কথা বললো, খুব ফোর্সফুলি কথা বললো, গলায় যদি ব্যথা হয়, একচুয়ালি তো কোল্ড ওয়েদার অর ডাস্ট পেশেন্টে, যদি কোল্ড ঠান্ডা অথবা ধুলাবালি ময়লাতে যদি অ্যাক্সিডেন্ট হয় কারো, নেক্সট দ্যাট ইজ গোয়াইটার যদি হয় কারো, সেরিব্রাল পলসি অ্যাক্সিডেন্ট দ্যাট ইজ পিআই অর স্ট্রোক যদি হইতে পারে, হার্ট বার্ন যেগুলো হচ্ছে গ্যাস্ট্রো ইসিউজার রিফ্লেক্স ডিজিজ যেগুলো বলছিলাম হতে পারে, স্টমাকের যে অ্যাসিডিটি, অ্যাসিডিটি কি হয় উপর দিকে উঠে স্টমাক ইসিউজার হচ্ছে স্টমাক আমাদের ষড়যন্ত্র দ্যাট ইজ লেরিস পর্যন্ত চলে আসবে, তখন লেঞ্জিল লেঞ্জিল ইনফেকশন হয়ে কি হয় আমাদের প্রসেস অফ ভয়েস হবে, ইনফেকশন আপার রেসপিরেটরি ইনফেকশন, ফেরিনজাইটিস, এইচআইভি ইনফেকশন, অথবা ইল কন্ট্যাক্ট, যাদের ইল সেক্সুয়াল কন্ট্যাক্ট থাকে তাদেরও হতে পারে, নাইট সোয়েটস, ফিভার এনসি, যারা রাতেবেলা ঘামে, জ্বর বা কি হয় কাঁপুনি হয় তাদের হতে পারে, তাদের তাদের হতে পারে, অর্থাৎ হোস্টেসে বয়সে কজগুলো মনে রাখার সুবিধাতে ওপেন চিন চিন, এটা একটা এবিভিয়েশন দিয়ে আমরা সবগুলো জিনিস মনে রাখতে পারবো। এটিওলজি কি, কনজেনিটাল হোস্টেসে কনজেনিটাল লেঞ্জিয়াল ওয়েব, লেঞ্জিয়াল সিস্ট, লেরিঞ্জোসিস, এই সমস্ত হচ্ছে কি আমাদের কনজেনিটাল কজ, এটিওলজি প্রথম হচ্ছে কনজেনিটাল, ইনফ্লামেটরি কজ হচ্ছে একুট অ্যান্ড কোর, একুট হচ্ছে একুট লেরিঞ্জাইটিস, লেরিঙ্গোট্রাকটাল ব্রঙ্কাইটিস, এটা বাচ্চাদের হয়, ডিপথেরিয়া বাচ্চাদের খুব বেশি হয়, ক্রনিক হচ্ছে স্পেসিফিক টিউবারকুলোসিস, সিফিলিস, স্ক্লেরোমা, ফাঙ্গাল ইনফেকশন, নন স্পেসিফিক ইনফেকশন হচ্ছে ক্রনিক লেরিঞ্জাইটিস, কন্ট্যাক্ট আলসার, অ্যাট্রোপিক লেরিঞ্জাইটিস, অল দিস আর দ্য নন স্পেসিফিক ইনফেকশন। ট্রমাটিক সাবমিউকাসাল হ্যামোরেজ, লেরিঞ্জিয়াল ট্রমা, ব্লান্ট ও শার্প, কোনো কারণে ইউট্রফিক এক্সেন্ট অথবা ডায়ালেন্সের কারণে হতে পারে, ফরেন বডি, ইন্টিউবেশন, তাদের প্রলং ইন্টিউবেশন, আইসিউতে অনেক দিন ধরে ইন্টিউবেশন থাকে পেশেন্ট, তাদেরকে ভোকাল কর্ডে ট্রমা হয়, ইনহেলেশন কেমিক্যাল বা কেমিক্যাল বার্ন যদি হয়, আগুনে পড়া রোগ যদি, যেখানে বার্ন এন্ড প্লাস্টিক ডিপার্টমেন্টে দেখা যায় সেখানে কেমিক্যাল বাহান হচ্ছে, সেই বার্নের পেশেন্টগুলো কী হয় লেরিঞ্জিয়াল ইডিম হতে পারে, ইডিম হইয়া পার্সন্স অফ ভয়েস হতে পারে। নিউপ্লাস্টি, নিউপ্লাস্টির মধ্যে বিনাইন এবং মেরেন, মেরেন হচ্ছে পেপিরোমা, হ্যামানজিওমা, কন্ড্রোমা, ফাইব্রোমা, ভোকাল কর্ড নোডিউল, ভোকাল কর্ড পলিপ অ্যান্ড মেরিগ্রেন দ্যাট ইজ কার্সিনোমা, সিএ লেরিং যদি হয় তাদের হোস্টেস অফ ভয়েস হতে পারে। প্যারালাইটিক কজ, যেমন প্যারালাইসিটিক ক্যান্ডিজ, আমি কি বলছি প্যারালাইসিটিক অনেক কারণ হতে পারে, সেটা হচ্ছে বার্ন, সেটা হচ্ছে কি ভাইরাল ইনফেকশন হতে পারে, অপারেটিভ ট্রমাটো হতে পারে, কোনো বিজুলি ক্যান্ডিজ ইনভলভ হয় ডিউ টু কার্সিনোমা অফ দ্য নেক দ্যাট ইজ কার্সিনোমা থাইরয়েড, প্যারালাইসিস সুপ্রানোরিনজাল নার্ভ দ্যাট ইজ স্ট্রোকের কারণে হতে পারে, বোথ সুপ্রানোরিনজাল নার্ভ অথবা রিকানোরিনজাল দুটোই একসব কারণ কিন্তু হতে পারে, যদি এইসব কারণে কোনো কারণে প্যারালাইস হয় তাহলে কী হবে আমার হোর্সেস অফ ভয়েস হবে। মিসেলিনিয়াস ডিসপ্নিয়া, প্লাইকা, ভেন্টিকুলারিস, ম্যাগজিডিমা অ্যান্ড গাউট, মেডিকেল ডিজিজ, ম্যাগজিডিমা গ্যালিডিজ, অল আর কি ইডিমা হয়, ইডিমা হয়ে কী হয় অল ভোকাল কর্ডটা ইডিমা হইলে ভোকাল কর্ড যে মুভমেন্টটা কি রেস্ট্রিকশন হয় এবং তখন কি হোর্সেস অফ ভয়েস হয়, ফাংশন হতে পারে হিস্টোরিক্যাল অ্যাফোনিয়া, অনেক সময় দেখা যাচ্ছে ও হিস্টোরিক্যাল কন্ডিশনের কারণে কথা বলতে পারে না, তার গলা ফ্যাসফ্যাস হয়ে যায়, যদি যে ফাংশন কল করে ফাংশনাল সাইকোলজিক্যাল কমন কজ অফ হোর্সেস অফ ভয়েস ইন অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেন, আমি একই উত্তর সেম এজ স্টাডি, আমি স্টাডি পড়ার সময় উত্তরটা আবার বলব। আচ্ছা একটা প্রশ্ন, এনি হোর্সেস অফ পার্সিস্টিং, এনি হোর্সেস পার্সিস্টিং মোর দ্যান থ্রি উইকস, যদি তিন সপ্তাহ বেশি কোনো একটা পেশেন্টের হোর্সেসে পার্সিস্ট করে ডিজার্ভ এক্সামিনেশন অফ লেরিংস, তাকে অবশ্যই লেরিংসে এক্সামিনেশন করতে হবে, মেরিংসে শুড বি অ্যাক্টর ইন পেশেন্ট অ্যাবাউট 40 ইয়ার্স, যদি কোনো একটা পেশেন্টের বয়স 40-এর উপরে হয় এবং তিন সপ্তাহ বেশি তার হোর্সেস পার্সিস্ট করে তখন তাকে আমি মেলিগনেন্সি আছে কি না চিন্তা করে তারকে আমরা লেরিংসটাকে একজামিনেশন করবো, অর্থাৎ লেরিংসটাকে আমরা একজামিনেশন করে তার মেলিগনেন্টটাকে অ্যাকসেপ্ট করবো অ্যাবাউট 40 ইয়ার্স যদি হয় কোনো পেশেন্টের এবং তিন সপ্তাহ বেশি যদি পার্সিস্ট হয় হোর্সেস অফ বয়স হয় তখন তার আমরা কী করবো লেরিংসটাকে একজামিনেশন করে আমরা অ্যাকসেপ্ট করবো যে তার কার্সিনোমা মেলিগনেন্সি লেরিঞ্জিয়াল মেলিগনেন্সি নাই। আমরা ডায়াগনোসিস কীভাবে করবো হোর্সেস অফ ভয়েসের ডায়াগনোসিস, প্রথমে হিস্ট্রি আমরা নেব, হিস্ট্রি কিন্তু মোরও মানুষের কীভাবে শুরু হইলো তার এই 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 তার এই কর্কশ শব্দ বা ফ্রেশ ফ্রেশ শব্দটা অ্যান্ড ডিউরেশন কতদিন ধরে আসে, এটি হঠাৎ করে শুরু হয়েছে না অনেক দিন ধরে,
অকুপেশন সে কি কাজ করে একটু বলছি, কিছু কিছু অবশ্যই হ্যাবিট, কিছু কিছু অভ্যাস আছে যারা খুব জোরপূর্বক কথা বলে, যেমন খুব সাংঘাতিক, যেমন হকার, ভেন্ডার, টেম্পোর হেল্পার, বাসের হেল্পার, তারা খুব জোর জোর চিৎকার করে বিভিন্ন রাস্তার মোড়ে প্যাসেঞ্জার ওঠায়, তাদের হইতে পারে ছোট বাচ্চাদের বা সারাক্ষণ বাচ্চার সাথে কথা বলতে, প্রাইমারি স্কুল টিচার, তাদের খুব বিষয় অকুপেশনাল হ্যাবিটের সাথে সম্পর্ক আছে। আমরা একজিমেশন কি করবো, নেক একজিমেশন করবো, চেস্ট করবো, কার্ডিওভাস্কুলার সিস্টেম, নিউরোলজিক্যাল টু অ্যাস করলে এঞ্জিয়াল প্যারালাইসিস, ল্যারিঞ্জিয়াল ফেরিস, আমরা এই নেক চেস্ট এবং কার্ডিওভাস্কুলার নিউরোলজিক্যাল করে আমরা এঞ্জিয়াল প্যারালাইসিস, ল্যারিঞ্জিয়াল ফেরিসটা আমরা কি করবো, ও প্যাথোলজি আছে কি না আমরা খুঁজে দেখবো, কারণ আমার আমার রোগটা হয় কোথায়, ল্যারিঞ্জে। আমরা ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন কি করবো, প্রথমে ইন্ডিয়ান ল্যারিঞ্জ বাচ্চাদের ক্ষেত্রে ইনহেরিট ল্যারিঞ্জ সুট করা যায় না, সেক্ষেত্রে আমরা কি FOL ফাইব্রোক্লিয়ার সুট করার জন্য আমরা বলি, অথবা আন্ডার গিয়ে ডাইরেক্ট ল্যারিঞ্জ সুট কথা বলি। যদি আমরা অ্যাডাল্ট পেশেন্টে ইনডাইরেক্ট ল্যারিঞ্জ সুট করবো, যদি বাচ্চা হয় ইনডাইরেক্ট ল্যারিঞ্জ সুট বাচ্চাদের করার সময় সেখানে আমরা FOL অর্থাৎ ফাইব্রোক্লিয়ার ল্যারিঞ্জ সুট করার জন্য অ্যাডভাইস করি। যদি ফাইব্রোক্লিয়ার ল্যারিঞ্জ সুট অথবা ইনভেসিভ প্রোডাক্ট না করে প্রয়োজন হয় সেখানে আমরা ডাইরেক্ট ল্যারিঞ্জ সুট করবো, এবং যদি কোনো কোনো গ্রোথ থাকে বায়োপসি এবং হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো, অর্থাৎ ডাইরেক্টলি রেঙ্গু শুরু করবো, আন্ডার দিয়ে করার পর আমরা দেখবো যদি কোনো কোনো গ্রোথ থাকে সেখানে গ্রোথে বায়োপসি নেবো এবং হিস্টোপ্যাথোলজির জন্য পাঠাবো। আমরা এনাদের ব্রঙ্কোস্কোপি অ্যানিসোস্কোপি আমরা এইগুলো করতে পারি, এই সমস্ত ইনভেশন করে আমরা কী করি ডায়াগনোসিস অফ প্রসেস অফ বয়েস। আরও ইনভেশন কী করা যায় সারাশন, যেমন বেরিয়াম সোলো অ্যাক্সেস অফ দ্য ইসিভাগ আছে, ইসিভাগে কোনো কোনো প্যাথোলজি আছে না, রেডিওলজি আছে অ্যাক্সেস সফট টিস্যু নেক, ল্যাটারাল ভিউ অ্যান্ড পিএ ভিউ, অ্যাক্সেস চেস্ট দুটো ভিউ, ল্যাটারাল ভিউ এবং পিএ ভিউ, অর্থাৎ সফট টিস্যু নেক, ল্যাটারাল ভিউ এবং পিএ ভিউ, মানে অ্যাক্সেস চেস্ট অফ পিএ ভিউ এবং ল্যাটারাল ভিউ, স্কাল বেজ অফ দ্য স্কাল এক্সরে করে আমরা দেখবো এখানে কোনো প্যাথোলজি আছে না, লেঞ্জিয়াল সোয়াব অ্যান্ড স্মিয়ার, স্পুটাম পর অ্যাপ ভি করে যক্ষা আছে কিনা দেখার জন্য আমাকে সোয়াব নেবো এবং স্মিয়ার নেবো, সিটি স্ক্যান অফ নেক অ্যান্ড চেস্ট কোনো প্যাথোলজি কনফার্ম করার জন্য সিটি স্ক্যান, এক্সটেনশনের প্যাথোলজি দেখার জন্য এবং নেক্সট প্ল্যানিং করার জন্য আমরা করবো, অর্থাৎ ডিজি ডায়াগনোসিস, এক্সটেনশন এবং নেক্সট প্ল্যানিং এর জন্য আমরা তাকে সিটি স্ক্যান করবো নেক এবং চেস্টে, ব্লাড আমরা কমপ্লিট ব্লাড ব্লাড কম করবো, ওয়াশ আমরা রিয়েকশন করবো, বিডিএল করতে পারি, কার্ডিয়াক ইনভেশন করবো, কার্ডিওমেগালি বা কার্ডিয়াক কোনো প্যাথোলজির কারণে যদি হয় আমরা কার্ডিয়াক ডায়াগনোস করার জন্য যে ইনভেশন দরকার সেগুলো আমরা তাকে অ্যাডভাইস করবো, কার্ডিয়াক ইনভেশন যেগুলো আমরা দিব। ট্রিটমেন্ট আমরা কিনবো, ট্রিটমেন্ট অ্যাকর্ডিংলি কজ, আমরা এই ইনভেস্টিগেশনগুলো করার পরে আমরা যে কজ খুঁজে পাবো সেই কজের আমরা চিকিৎসা দিব। বয়েস র্যাশ দুই বুক বলতে হবে যে আপনি একদম কথা না বলে থাকবেন, অ্যাবোর্ড অফ ইউ অ্যাবোর্ড অ্যাবিউজ অ্যান্ড হুইসপারিং, মিস ইউজ করা যাবে না শব্দের এবং হুইসপারিং, ফিস ফিস করে সারাক্ষণ কথা বলা যাবে না, তাহলে তাকে বলতে হবে যে আপনি কথা মানুষের মাধ্যমে কি যে কথা না বলে থাকার চেষ্টা করবেন, কথা বলে খুবই সফটলি খুবই আস্তে আস্তে বলতে হবে, এবং প্রয়োজন যদি না হলে আপনি কথা না বলে পারলে সম্ভব হলে সেরকম কাগজে কলমের মাধ্যমে অন্যের কাছে আপনার ভাব ভঙ্গি প্রকাশ করবেন অথবা আকার ইঙ্গিতে করবেন, আপনি যতটুকু আপনি শব্দ না উচ্চারণ করে থাকতে পারেন ততটুকু ভালো। স্টিমিনেশন, স্টিমিনেশন উইথ ইনহেল ক্যাপস, দ্যাট ইজ মেন্থল, আমরা খুব কমন মেন্থলের গরম ভাব পড়ে নিতে পারি, সেখানে কি হয় স্মুথনেস হয়, ভোকাল কর্ড অ্যান্ড রিডিউস কনজেশন, যদি ভয়েস রেস্ট দেওয়া হয় এবং স্টিমিনেশন দেওয়া হয় তাহলে কী হবে, এই এই যে ভোকাল কর্ডে যদি ইডিমা থাকে অথবা কোনো সোয়েলিং থাকে সেটা কী হবে, ইডিমাটা কমবে, স্মুথনেস হবে এবং কনজেশনটা কমবে এবং তার ভোকাল কর্ডটা আগের অবস্থায় ফিরে আসবে, তার কি শব্দটা আগের অবস্থা হবে। অ্যান্টিবায়োটিক দিব যদি আমার ইনফেকশন থাকে, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস দ্যাট ইজ ইডিমা অ্যান্ড কনজেশন যদি থাকে আমরা ডায়াগনোস করি তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি। স্পিচ থেরাপি, তাকে শব্দ বলা উচ্চারণ করার জিনিস শিখাইতে হবে যে সে কীভাবে কথা বলবে, সে ফোর্সফুলি কথা বলবে না, জোর করে কথা বলবে না, একটু সে কী বলবে যে আকার ইকার সুন্দর মতো ব্যবহার করবে, অর্থাৎ তার যে শব্দ উচ্চারণ করার যে টেকনিক সেগুলো তাকে শিখিয়ে দিতে হবে, যেমন বাসের হেল্পার বাই হোক বা টেম্পোর হেল্পার হলে কী বলতে তাকে কীভাবে কথা বললে তার শব্দটা বসবে তাকে আমরা কীভাবে শিখে দিতে হবে, সে খুব জোরে জোরে কথা বলে এবং সে কি দুলাবলে থাকে, সে একটা মাস্কের ব্যবহার করে না, তাহলে তাকে আমাকে স্পিচ থেরাপি দিতে হবে যাতে তার শব্দ বলার সঠিকভাবে সে শব্দ উচ্চারণ করে এবং নিয়মিতভাবে এবং নিয়ম মাফিক উচ্চারণ করে, তাহলে তার হোস্টেসটা হবে না। এখানে একজন ডাক্তার সাহেব কী করছেন, রেস্ট ইন ভয়েস, তিনটা কথা বলছেন, বুঝলে স্টপ স্মোকিং, আপনি ধুলাবালির কাছে যাবেন না, দুয়ার কাছে যাবেন না, অ্যালার্জির কাছে যাবেন না, স্মোকিং বন্ধ করতে হবে, কথা বলা আপনি স্টপ, রেস্ট ইউর ভয়েস, ভয়েস রেস্ট, আপনি কথা না বলে আপনি থাকবেন, এবং সার্জারি যদি টিউমার বা অন্য কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রয়োজন তখন আমরা তাকে সার্জারি অ্যাডভাইস করবো, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে ফাইভ রেমডিজ ফর হোস্টেস অফ ভয়েস, এটা হচ্ছে সাধারণত এটা আমরা ঘরে সবাই করে থাকি, পরিবারের সদস্য গলা বসে গেলে আমি কী করি
আমরা এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আমরা ঝাল তরকারি খাই, অথবা আদা দিয়ে আদার আমরা কি চা খাই, আমরা আদা লবণ দিয়ে চা খাই, ট্রেডিশনাল পদ্ধতি সবাই এগুলো করে থাকে। এটা হচ্ছে লবঙ্গ চিবাই, এটা গুলমরিচ লঙের গোটা, লবঙ্গ চিবাই। মধু খেয়ে থাকি আমরা সকাল বিকাল 2 চামচ করে মধু খেয়ে থাকি, অথবা গরম দুধ, গরম ডিম। এই অল অল দিজ আর 5 ন্যাচারাল কিউর ফর হোর্সনেস অফ ভয়েস। এগুলো খেলে দেখা যায় সব গলার শব্দ যদি বসে যায় সেটা আস্তে আস্তে কিউর হয়। ফিক্স হোর্সনেস অফ ভয়েস ন্যাচারালি কি করে, বাই লেমন, আমরা কি আদা এবং লেবু দিয়ে চা খাই, ট্রেডিশনাল আমরা যে হচ্ছে নন মেডিকেল ট্রিটমেন্ট, লেবু দিয়ে চা খাওয়া এটা খুব হেল্পফুল, এবং এটা গলা তাদের বসে থাকে হোর্সনেস হয় তাদের আস্তে আস্তে, এটা কী হয় বয়স নিয়ে আসতে তাহলে কী হয় ইম্প্রুভ হয়। একটা হচ্ছে জাগিরে হোম রেমিডিজ বাই আয়ুর্বেদা, অর্থাৎ এই এটা কি হচ্ছে, এটা হচ্ছে গুড়, গুড় দিয়ে অনেকে কি করে গুড় দিয়ে চা খায়, এটাতে কিছু কিছু দেখার ক্ষেত্রে দেখা যায় মানুষের রেমিডি হয়, এবং এটা হচ্ছে কি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অর্থাৎ নন মেডিকেল ট্রিটমেন্ট। স্লিপারি এলম, অর্থাৎ আমরা কি করি, আমরা ট্রেডিশন দেখছি কি যে আমরা এই যে তুলসী পাতার রস তাল মিষ্টির সাথে মিশে একসাথে খাওয়া, এটা ট্রেডিশন আমরা এটা আমরা যা ছোটবেলা দেখছি সেটা হচ্ছে কি এই তুলসী পাতার রস এবং তাল মিষ্টি একসাথে মিশে খাওয়ালে কি হবে, সেখানে গলাটা কি হয়, হাউ টু ট্রিট এ হোর্স ভয়েস স্লিপারি এলম, অর্থাৎ তুলসী পাতার রস তাল মিশ্রি মিশিয়ে খাইলে কি হয় কিছু বয়সটা কিছু ইম্প্রুভ হয়। অল দিস আর নন মেডিকেল ট্রিটমেন্ট, নন মেডিকেল রেমেডি। আমাদের নেক্সট টপিক হচ্ছে স্টাইডর, স্টাইডর জিনিসটা কি, স্টাইডর যে নয়েজি রেসপিরেশন, আমাদের যে শ্বাস শ্বাসের একটা কোনো শব্দ নিঃশব্দ, আমরা কি শ্বাসটা নিচ্ছি কিন্তু নর্মালি কোনো শব্দ হওয়ার কথা না, কিন্তু নয়েজি একটা কেমন কোলাহলপূর্ণ শব্দ প্রডিউস বাই দ্য টার্বুলেন্ট এয়ার ফ্লো থ্রু দ্য নেরো আপার এয়ারওয়ে, আওয়ার এয়ারওয়ে যদি একটা টার্বুলেন্ট শব্দ হয়, একটা শব্দ যাওয়ার সময় এই যে আপার এয়ারওয়ে ঢুকতেছে বাতাসটা কোথায় লাংসে সেখানে যাওয়ার সময় একটা শব্দ টার্বুলেন্ট এয়ার ফ্লো শব্দ, ইট মে বি হার্ড ডিউরিং ইন্সপিরেশন এক্সপ্রেশন অর বোথ, এটা শ্বাস নেওয়ার সময় শোনা যেতে পারে অথবা শ্বাস ছাড়ার সময়, অথবা শ্বাস নেওয়ার ছাড়ার দুইটা সময় শোনা যায়, ইন্সপিরেশন এক্সপ্রেশন দুইটা সময় শোনা যেতে পারে। তাহলে এটা কি নয়েজি রেসপিরেশন, আমরা যে রেসপিরেশন নিচ্ছি এটা কি একটা কোলাহলমূলক শব্দ হবে, শব্দ হয় এবং শব্দ দূর থেকে একটু দূর থেকে কানে কান দিয়ে শোনা যায়, শোনা যায়। ইট ইন্ডিকেটস অবসেশন এয়ার পাসিং ইনটু দ্য আউটসাইড এয়ার পাসিং ইনটু, অর্থাৎ এয়ার যে আমাদের সব মাথার যাওয়ার যে পথটা পথ অথবা তার পথের বাইরে আউটসাইড অফ দ্য রেসপিরেটরি লোয়ার রেসপিরেটরি কোনো কারণে তার অবসেশন আসছে। এখন আমরা আসি ইন্সপিরেটরি এয়ার স্টাইডোলজি জিনিসটা কি, ইন্সপিরেটরি স্টাইডোলজি ইজ অফেন প্রডিউস ইন অবস্ট্রাকটিভ লিশানস অফ সুপ্রাগ্লটিক অ্যান্ড ফেরিংস, যদি সুপ্রাগ্লটিক রিজন অত ফেরিংসে কোনো কারণে গ্রোথ অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে ইন্সপিরেটরি স্টাইডোল হবে, এক্সপিরেটরি স্টাইডোল হবে ইন প্রডিউস ইন লিশান থোরাসিক ট্রাকিয়া প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ব্রঙ্কাই, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ব্রঙ্কাই এবং থোরাসিক ট্রাকিয়াতে যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয় তাহলে কি এক্সপিরেটরি স্টাইডোল হবে, আর বাইফেসিক অর্থাৎ যদি ইন্সপিরেটরি এক্সপিরেট দুটাতে হবে তখন কখনো তাকে তখন বলা হয় বাইফেসিক, তিনি লিশান অফ দ্য গ্লটিক সাবগ্লটিক অ্যান্ড সার্ভাইকেল ট্রাকিয়া, অর্থাৎ কি একদম গ্লটিক অ্যান্ড গ্লটিক অ্যান্ড সাবগ্লটিক অ্যান্ড সার্ভাইকেল ট্রাকিয়াতে যদি হয় তাহলে কি হবে তার বাইফেসিক, অর্থাৎ ইন্সপিরেটরি এক্সপিরেটরি দুটোই হবে। এখানে দুটো শব্দ আছে স্টার্টর অ্যান্ড স্টাইডর, আমি স্টার্টর মানে কি নয়েজি রেসপিরেশন ডিউ টু টার্বুলেন্ট এয়ার ফ্লো থ্রো পার্শিয়ালি নেরোড এয়ার পাসেস অ্যাবাভ দ্য লিরিংস, লিরিংসের উপরে যদি কোনো কারণে এয়ার ওটা অবসেশন পার্শিয়ালি অবসেশন হয় তখন যে শব্দ হয় নয়েজি শব্দ হয় সেটা হচ্ছে বলা হয় স্টার্টর, আর স্টাইডর হচ্ছে নয়েজি রেসপিরেশন ডিউ টু টার্বুলেন্ট এয়ার ফ্লো থ্রু দ্য পার্শিয়ালি নেরোড এয়ার পাসেস অ্যাট অর বিলো দ্য লিরিংস, লেরিংস অথবা তার নিচে যদি কোনো অবস্থা তখন তাকে বলা হয় স্টাইডোর, স্টাইডোর স্টেটের মধ্যে হচ্ছে এটা। এটা আমি দেখাচ্ছি যে ইন্সপিরেটরি টাইপস, ইন্সপিরেটরি স্টাইডোর বাইফেসিক অ্যান্ড এক্সপিরেটরি কোন কোন দেখা হয় একটা বলে দিচ্ছি জিনিসটা, ফেরিংস অ্যান্ড সুপ্রাগ্লটিক সার্ভাইকেল ট্রাকিয়া গ্লটিক অ্যান্ড সাবগ্লটিক হচ্ছে বাইফেসিক অ্যান্ড থোরাসিক ট্রাকিয়া অ্যান্ড ব্রঙ্কাই হচ্ছে এক্সপিরেটরি স্টাইডোর। এই ছবিটা আবার একই জিনিস বারবার দেখাচ্ছি, ইন্সপিরেটরি এক্সপিরেটরি এবং বাইফেসিক কোন কোন জায়গায় হয় এটা এই ছবিটার দরকার নেই আমরা অমিতটা যাবো। এই ক্রপ এই যে শব্দটা হয় কেন হয়, আমরা একটা ট্রাকিয়া যদি নর্মাল দেখি তাহলে কি হয় যে ট্রাকিয়া ট্রাকিয়ার ইজ মাসেল অ্যান্ড দিট ইজ স্মুথ মাসেল, কোনো কারণে যদি ইডিমা হয় তাহলে কি হয় ভাইরাল ইনফেকশন ইডিমা হয়, ইডিমা হলে কি হয় ট্রাকিয়াল ইজ স্মুথ মাসেল ঠিক হয়ে যায়, সোয়েলিং হয়ে যায়, সোয়েলিং এর কি এয়ার ফ্লোটাকে এয়ার ওটাকে নেরো হয়ে যায়, নেরো হইলে তখন এই এই ছোটো জায়গা দিয়ে যখন বাতাস ঢুকছে আগে বাতাস ঢুকতে এতটুকু স্পেস দেয় কিন্তু এখন বাতাস অল্প স্পেস দেয়
তখন টার্বুলেন্ট ফ্লো হয়। টার্বুলেন্ট ফ্লো হলে একটা শব্দ হয়, দিস ইজ নয়েজি নয়েজি রেসপিরেশন, তখনই আমরা কি হয় আমরা শব্দ শুনি, তখন তাকে বলা হয় স্ট্রাইডর। মেকানিজম স্ট্রাইডর কিভাবে হয়, এই বাচ্চাদের কিভাবে হয়, নোজ মাউথ লেরিংস, এই তিনটা জায়গায়, নোজ অ্যান্ড মাউথ লেরিংস অ্যান্ড ট্রাকে, এই তিনটে স্পেসি কি হয় স্টাইডোটা হয়। অ্যান ইনফ্যান্ট অফ চাইল্ড এয়ারওয়ে লুমেন ইন ন্যাচারাল নেরু অ্যান্ড স্মলার দ্যান দ্য অ্যাডাল্ট, অ্যাডাল্ট বাচ্চা যদি ছোট তার এয়ারওয়েটাও নেরু। দেয়ার ফর এনি মাইনর রিডাকশন অফ এয়ার ফ্লো ডায়ামিটার সাচ এজ ইনফ্লামেশন মিউকোসাল ইডিমা ফরেন বডি অবভিয়াস কোলাপসিং এপিডার্মিস, যেহেতু বাচ্চার এয়ারওয়েটা নেরু সামান্যটুকু ইনফ্লামেশন অথবা মিউকাস ইডিমা যদি হয় রেজাল্টিং ফার্দার নেরু ইজ অবস্ট্রাকশন টু এয়ারওয়ে, এবং দেখা গেছে বাচ্চার যদি এয়ারওয়েটা ছোট সামান্য ইডিমা অথবা ইনফ্লামেশন হয় এয়ারওয়েটা আরও ছোট হয়ে যায়। ডিউ টু দিস লেয়ারিং কজেস এক্সপোনেনশিয়াল ইনক্রিজ অফ এয়ার রেজিস্ট্যান্স হুইচ মেক্স ইট সিগনিফিকেন্ট ডিফিকাল্ট টু দ্য চাইল্ড টু ব্রেক, এবং যেহেতু এয়ারওয়েটা একদম ছোট এবং ইডিমা এবং ইনফ্লামেশন হওয়ার কারণে আরও ছোট হয়ে গেছে, সামান্য ছোট হওয়ার কারণেই তার কি এয়ারওয়ে রেজিস্ট্যান্স বাড়ে, বাড়ার কারণে কী হয় শব্দটা খুব বেশি, এবং এই জন্য বাচ্চাদের এই স্টার্ডটা খুব খুব তাড়াতাড়ি এবং রেপিড ডেভেলপ করে। প্যাথোফিজিওলজি ইনহেলেশন অফ ভাইরাস থ্রু দ্য নোজ অর দ্য নেজোফেরিংস, রেসপিরেটরি ইনফেজিয়া বিকামস ইনফ্লাম অ্যান্ড এডিমেটাস, এয়ারওয়ে নেরোয়িং, এয়ার ফ্লো থ্রু দ্য এয়ারওয়ে বিকামস টার্বুলেন্ট, এই যে এয়ার ফ্লো থ্রু দ্য এয়ারওয়ে বিকাম টার্বুলেন্ট, যখনই ইডিমা হয় সোয়েলিং হয় তখন কি এয়ার ফ্লোটা কি হয় এখান থেকে দুঃখে নেরোস পেয়েছে তখন টার্বুলেন্ট একটা হয়, টার্বুলেন্ট যদি হয় টার্বুলেন্ট হলেই তখন শব্দ হয়, দ্যাট ইজ নয়েজি সাউন্ড, দ্যাট ইজ স্টাইগার। ইনফ্লেম লেগস অ্যান্ড নর্মাল লেগস, তখন হচ্ছে অনেক বড় স্পেস, বাট ইনফ্লেম লেগস ইডিমা হওয়ার কারণে স্পেসটা একদম ছোট হয়েছে, এখান থেকে শব্দ বাতাস দেওয়ার সময় কী হবে টার্বুলেন্ট নয়েজ হবে, তখনই স্টাইগার হবে। হ্যাঁ, আর কাছে বেসড অন ভেঞ্চুরি প্রিন্সিপাল, ভেঞ্চুরি এটা একটা প্রিন্সিপাল, সেটা হচ্ছে কি হোয়েন গ্যাস পাসেস থ্রু দ্য নেরো টিউব, এই আমাদের এয়ারোটা যে নেরো হয়েছে ইনফ্রাস্ট্রাকচার জন্য নেরো টিউব হয়তো ট্রাকিয়া, দি ল্যাটারাল প্রেশার দ্যাট হ্যাড হেল্ড লুমেন ওপেন ক্যান ড্রপ ভেরি কুইকলি, যখন বাতাসটা কী হয় ইডিমা যখন হয়েছে ইডিমাটা খুব তাড়াতাড়ি কী হয় ইডিমাটা হওয়ার সাথে সাথে নেরো হয়েছে, নেরো কে বাতাসের দুঃখে তখন কী হয় এই এটা কী প্রেশার দেয়, প্রেশার দেওয়ার কারণে কী হয় এটা যখন ইয়ে হয় মানে ডাইলেট হয় তখন বাতাসটা দেওয়ার সাথে সাথে সাডেনলি আবার কলাপস করে। আমি কথাটা বুঝাচ্ছি, দি ল্যাটারাল প্রেশার দ্যাট হেল ইন দ্য লুমেন ওপেন ক্যান ড্রপ ভেরি কুইকলি অ্যান্ড কজিং দ্য লুমেন টু ক্লোজ, যেটা প্রেশারের কারণে লুমেনটা ওপেন হয়েছে এটা সাডেনলি আবার ড্রপ করে ক্লোজ হয়ে যায়, ক্লোজ হয়ে যাওয়ার কারণে এই শব্দ হয়, এটা যেটা বেসড অন ভেঞ্চুরি প্রিন্সিপাল, এটা একটা প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা এখানে দেখানো হয়েছে যে বাতাস যখন প্রেশারে এটা কী হয় তখন কি ওপেন হয় আবার সাডেনলি ইডি হয়ে আসছে তো সাথে সাথে ক্লোজ হয়ে যায়, ক্লোজ হওয়ার কারণে আবার শব্দটা হয়। এই দেখাচ্ছি লেরিংস হচ্ছে ভয়েস বক্স আর ট্রাকে হচ্ছে উইন্ড পাইপ, একটা বাতাস দেওয়ার কি একটা বাতাস দেওয়ার পাইপ, আর লেরিংস হচ্ছে শব্দ তৈরি করে জায়গা, যখন ইডিমা হয় সরিমে নেরু হয় এয়ার হয় তখন এখানে টার্বাইন এর হওয়ার কারণে ক্রপটা হয়, ইনসাইড যে ট্রাকে এটা কেমন হয় নেরু হওয়ার কারণে ক্রপটা হয়, ক্রপ মানে শব্দ হয়। এই জিনিসটা আমি আবার দেখাচ্ছি যে ইন্সপেক্টরি স্টাইডার সাজেস্ট অফ লেঞ্জিয়াল অবস্ট্রাকশন হুইল এক্সপেক্টরি স্টাইডার ইনফ্রাস বঙ্কিয়াল অবস্ট্রাকশন বাই ফিজিশিয়ান সাজেস্ট অফ ট্রাকিয়া সাবলেটিক অর গ্লটিক এনোমেরাজি, হুইজ এবং স্টাইডের মধ্যে পার্থক্য এটা কাছা মানে এই শব্দগুলো আমাদের কনফিউশন হয়, হুইজ হচ্ছে অবস্ট্রাকশন অফ লোয়ার রেসপিরেটরি ট্র্যাক অ্যান্ড কন্টিনিউয়াস হুইস্টিং সাউন্ড হার্ট মোর অন এক্সপ্রেশন, এবং এই শব্দ যখন শ্বাস ফেলাবে তখন বেশি শোনা যাবে। স্টাইডার হচ্ছে অবস্ট্রাকশন অফ দ্য এয়ার আউটসাইড অফ দ্য চেস্ট কিউবিটি, অবস্ট্রাকশন অফ দ্য এয়ারওয়ে আউটসাইড অফ দ্য চেস্ট কিউবিটি হাই পিচ সাউন্ড হার্ট মোর অন ইনস্পেশন, ইনস্পেশনের সময় এই শব্দটা বেশি শোনা যাবে, হুইস্টার শব্দ এক্সপ্রেশন আর স্টাইডার শোনা যাবে ইনস্পেশন। এর কতগুলো জিনিস আছে, স্নোরিং স্টাইডার এন্ড হুইজ, স্নোরিংটা হয় সবসময় নেজে হয়েছে এডমিয়েডে, স্টাইডারটা হয় লেরিংসে কোনো ক্ষেত্রে, আর হুইজটা হয় কি হয় ট্রাকিয়াতে যদি কোনো কারণে সমস্যা ট্রাকিয়া অথবা তার নিচে যদি কোনো হয় যেমন ফরেন বডি ট্রাকি মালেসিয়া বাস্কুলার রিং ট্রাকিয়া স্টেরোসিস কম্প্রেশন বাই লিম্ফ নোড সিস্ট এক্সেট্রা, এটা আমি চাই স্নোরিং স্টাইডর এবং হুইজ কোনটা কোন জায়গায় বেশি হয়। এটিওলজি স্টাইডোমি অ্যারেঞ্জমেন্ট লিশন অফ দ্য নোজ টাং মেন্ডিবল ফেরিংস লেরিংস ট্রাকিয়া অ্যান্ড বঙ্গাই, নোজ কয়েনোরাকট্রিশিয়া ইন নিউবর্ন টাঙ্গিজে মেক্রোড্রাসিয়া হ্যামাঞ্জিমা লিম্ফোমা ডার্মাইটিস অ্যাট দ্য বেজ অফ দ্য টাং লিঙ্গুয়াল থাইরয়েড, যদি হয় তাই লিখতে হইতে পারে এই টাংটা টাঙ্গের এই প্যাথোলজি থাকলে কী হয় স্টার্ট হইতে পারে, মেন্ডিবলে মাইক্রোপ্যাথিয়া প্রি নিউবর্ন সিন্ড্রোম, যদি হয় মেন্ডিবলে তাইলে হইতে পারে
ফেরিংস, এনলার্জ টনসিল, এডেনাইজ, রেটোফেঙ্গিয়াল অ্যাবসেস, বিনাইন মেলিগন্যান্ট টিউমার যদি ফেরিংসে থাকে তাহলে হতে পারে স্টাইগর, লেরিংসে কনজেনিটাল লেরিঞ্জাল ওয়েব, লেরিঙ্গোমেলাসিয়া, সিস্ট, ভোকাল কর্ড পলসি, সাবগ্লটিক স্টেনোসিস যদি হয় তাহলে লেরিংস হতে পারে, ইনফ্লামেটরিতে এপিগ্লটারিস, লিঙ্গো ট্রাকিয়াল ব্রঙ্কাইটিস খুব কমন বাচ্চাদের হয়, ডিপথিরিয়া বাচ্চাদের টিউবারকুলোসিস কারণে হতে পারে আমাদের স্টাইগর হতে পারে। নিউপ্লাস্টিক মধ্যে হেমাঞ্জিমা, পেপিলোমা অ্যান্ড কার্সিনোমা, ট্রমাটিক মধ্যে ইঞ্জুরি টু দ্য লেরিংস, ফরেন বডি ইডিমা, ফোরিং, এন্ডোস্কোপি, এন্ডোস্কোপি করার সময় লেরিংস ইডিমা হতে পারে, অর প্রলং ইনটিউবেশন, আইসিইউতে পেশেন্ট যখন থাকে তখন তার প্রলং ইনটিউবেশন থাকে তখন তাদের ইডিমা হয়ে স্টাইগর হতে পারে। নিউরোজেনিক লেরিঞ্জিয়াল প্যারালাইসিস, মিসেলিনিয়াস হচ্ছে টিটেনাস, টিটেনি, টিটেনাস ট্রাইডুলাস অর্থাৎ এই টিটেনিক কনভার্সন যদি হয় অথবা টিটেনাস যদি হয় তাহলে হতে পারে, অথবা লেরিঞ্জিয়াল স্পাজম কোনো কারণে হতে পারে। ট্রাকিয়া অ্যান্ড ব্রঙ্কাইটিস হচ্ছে কনজেনিটাল যে অ্যাট্রেসিয়া, স্টেনোসিস, ট্রাকিওমেলাসিয়া, ইনফ্লামেটরি হচ্ছে ট্রাকিও ব্রঙ্কাইটিস, নিউপ্লাস্টিক টিউমার অফ দ্য ট্রাকিয়া, ট্রমাটিক ফরেন বডি স্টেনোসিস ডিউ টু প্রলং ইনটিউবেশন, আইসিইউতে যদি অনেক দিন ইনস্ট্রুমেন্ট থাকে তখন তার কি হতে পারে স্টেনোসিস হতে পারে। লিশন আউটসাইড দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, কনজেনিটাল ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা, কনজেনিটাল গয়টার, সিস্ট, সিস্টিক হাইগ্রোমা, ইনফ্লামেটরি আছে রেট্রোফেরিঞ্জিয়াল অ্যান্ড রেট্রো ইসোফেজিয়াল অ্যাবসেস, ক্রোমাটিক ফরেন বডি ইসোফাগাস, নিউপ্লাস্টিক মাসেস ইন দ্য নেক এক্সেট্রা, এই আউটসাইড অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট এই সব কজে কনজেনিটাল ইনফ্লামেটরি অ্যান্ড ক্রোমাটিক অ্যান্ড নিউপ্লাস্টিক কারণে হইতে পারে। আচ্ছা, এটিওলজি কমন অ্যালার্জি ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন কী কারণে হচ্ছে স্টাইগোটা, কনজেনিটাল অথবা অ্যাকোয়ার্ড হতে পারে, একটা হচ্ছে কনজেনিটাল মধ্যে কী আছে যদি বাচ্চাদেরকে হয়, লিঙ্গোমেলাসিয়া, লেরিঞ্জিয়াল ওয়েব, সাবগ্লটিক স্টেনোসিস, হেমাঞ্জিমা, ভোকাল কর্ড প্যারালাইসিস, টাং অ্যান্ড জ অ্যাবনর্মালিটি, আর স্টাইগোর ডিউ টু অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড হচ্ছে ফিব্রিলার অ্যান্ড এফিব্রিলার, এফিব্রিলার হচ্ছে পেপিলোমাসিস, ইঞ্জুরি, ফরেন বডি, লেরিঞ্জিয়াল ইডিমা, এডিনোটনসিলার হাইপারট্রফি যদি হয় তাহলে এফিব্রিলার, এগুলো টেম্পারেচার ছাড়াই তাদের কী হতে পারে স্টার্ট হতে পারে। আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড হচ্ছে ফিব্রাল, যেমন এপিগ্লোরিস, অ্যাকোয়ার্ড লেঞ্জারিস, লেঙ্গো ট্রাকেরিস, ডিপথিরিয়া, রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেস, ইনফেকশন, ইনফেকশন মনোগ্রেসি, পেরিটনসিল অ্যাবসেস, অল দিস আর দ্য কজ অফ ফিব্রাইল অ্যাকোয়ার্ড স্টাইগোর। কয়েকবার সময় জিজ্ঞাসা করে কজ অফ স্টাইডোর ইন অ্যাডাল্ট, অ্যাডাল্টের স্টাইডোর কজ কী, এক নম্বর কজ হচ্ছে নিউপ্লাজম, লেরিংস, ট্রাকিয়া অ্যান্ড মেজর ব্রঙ্কাইটিস, যে কোনো নিউপ্লাজম হলে হতে পারে, আদার্স অ্যানাফিল্যাক্সিস, অ্যানাফাইলেক্সিস, গয়টার, ট্রমা, দের ইজ স্ট্রেঙ্গুলেশন, বার্ন, ইরিটেশন গ্যাস, আদার্স হচ্ছে বাইলেটার ভোকাল কর্ড পলসি, ওয়েজেনাল জেরানোমোটোসিস, ক্রিকোয়েডনেট, আর্থ্রাইটিস, ট্রাকিওপ্যাথিয়া, ঠিক আছে, এইগুলো হচ্ছে কি অ্যাডাল্ট রেকর্ড। আরও কজ আছে সেটা হচ্ছে অ্যাকুট অ্যান্ড কোলিনগ্লিয়াঞ্জাইটিস, অ্যাকুট এপিগ্লটাইটিস, ভোকাল কর্ড পলিপড নোডিউল, ইরিটেশন ইঞ্জুরি, অল দিস আর দ্য কজ অফ স্টাইডোর ইন অ্যাডাল্ট। নেক্সট বাইবার প্রশ্ন, স্টাইডোর ইন চাইল্ডেন যদি বাচ্চাদের কী কারণে স্টাইডোর হতে পারে, এক নম্বর হচ্ছে ডিপথিরিয়া লেরিঞ্জাইটিস, অ্যাকুট লেরিঙ্গো ট্রাকিয়াল ব্রঙ্কাইটিস, ফরেন বডিতে লেরিংস, লেরিঙ্গো মেলাসিয়া, অ্যাঞ্জিওনিওরিক ইডিমা, বিনাইন লেরিঞ্জিয়াল পেপিলোমাটোসিস, কনজেনিটাল লেরিঞ্জিয়াল ওয়েব অর স্টেনোসিস, অল দিস আর দ্য কজ অফ স্টাইডোর ইন চিলড্রেন, বাচ্চাদের এই সমস্ত কারণে বেশি হতে পারে। নেক্সট প্রশ্ন, স্টাইডোর ইন চিলড্রেন অ্যান্ড ফিভার যদি কোন কারণে জ্বর সহ বাচ্চাদের স্টাইডোর হতে পারে, জ্বর আছে এবং স্টাইডোর দুটো একসাথে করে, লেরিঙ্গো লেরিঞ্জিয়াল ডিপথিরিয়া, অ্যাকুট লেরিঙ্গো ট্রাকিয়াল ব্রঙ্কাইটিস, অ্যাকুট এপিগ্লটাইটিস, অ্যাকুট লেরিঞ্জাইটিস, অল দিস আছে এই সমস্ত কী হবে, জ্বর থাকবে এবং স্টাইডোর হবে বাচ্চাদের, বাইবে জিজ্ঞাসা করার অংশ রিটেনে আসে প্রশ্নগুলো। ডিমেনশন স্টাইডোর ইন চিলড্রেন বাচ্চাদের স্টাইডোর কোন কোন জায়গায় বেশি হয়, অ্যাকুট এপিগ্লটাইটিস লেস কমন উইথ হিপ ভ্যাকসিন, এখানে হিপ ভ্যাকসিন দেওয়া হয় যার কারণে কমে গেছে এখন বেশি হয় না, রাফ, হাই ফিভার, টক্সিক অ্যাপিয়ারিং, সিটিং আপ অ্যান্ড ড্রোলিং, রেয়ারলি কফ যদি থাকে ড্রোলিং তো বুঝতে এপিগ্লোরিসকে স্টার্ট হচ্ছে, পেট হচ্ছিল অর্জেন্টলি ড্রোলিং অ্যান্ড ড্রোলিং অন নেক এক্সটেনশন, কফ ইউজুয়ালি অ্যাবসেন্ট, ফরেন বলছে স্টপ সাডেন চোকিং, হঠাৎ করে কিছু একটা খাইছিল খাওয়ার সাথে সাথে তার এই ঘটনা ঘটছে, বলিং আপার এয়ার অবস্টেশন, ক্যান বি হোর্স উইথ ভার্কিং কফ অ্যান্ড সারাক্ষণ করে কাশতে থাকবে এবং স্টাইডিং হবে, হোস্টেল সবে স্টাইডিং হবে এবং কাশতে থাকবে, ভার্কিং কফ কুকুর যেমন ঢেউ করে ঠিকইভাবে কিছুক্ষণ খ্যাকটি করে কাজ বেশি এবং এটা হঠাৎ খুব সাডেন হিস্ট্রি বাচ্চাদের বেশি হয়, যদি বাচ্চা খুব ভালো ছিল হঠাৎ করে তার এই সমস্যা দেখা দিচ্ছে, বুঝতে পারছি বাচ্চা কোনো একটা ফরেন বডি সে খেয়ে ফেলছে, এটা আমি দেখাচ্ছি বাচ্চা খুব বিপজ্জনক স্টাইডিংটা বাচ্চা বিপজ্জনক,
ডায়ামিটার 3 মিলিমিটার থাকে, যদি 1 মিলিমিটার তার ইয়ে হয় মানে ইডিমা হয়, তাহলে দেখা গেছে 44% এয়ারওয়ে রিমেন্স প্যাটেন, মাত্র 44% রিমেন থাকে। 3 মিলিমিটার থেকে যদি 2 মিলিমিটার জায়গা থাকে, 1 মিলিমিটার জায়গায় ইডিমা হয়ে যায়, তাহলে তার কী হবে, 44% এয়ারওয়ে আর রিমেন্স প্যাটেন থাকবে। আর অ্যাডাল্টের 10 মিলিমিটার থেকে যদি 9 অর্থে 1 মিলিমিটার ইডিমা হয়, তাহলে কী হবে, 81% এয়ারওয়ে রিমেন্স প্যাটেন। তাহলে এখানে 81% এয়ারওয়ে যদি প্যাটেন থাকে, তাহলে কি পেশেন্টের শ্বাসকে কিন্তু কষ্ট হবে এবং তার সিচুয়েশন কমে যাবে। আর বাচ্চাদের যদি 40% তো কোনো কথাই নেই, সেখানে কিন্তু শ্বাস নিতেই পারবে না এবং তার সিচুয়েশন অনেক নিচে নেবে এবং তার কেউ সেরেব্রাল অ্যানোক্সিয়া হবে, কিন্তু অক্সিজেন না হবে। ম্যানেজমেন্ট আমরা কী করবো? প্রথমে আমরা হিস্ট্রি নিয়ে দরকার, এই জন্য পেশেন্ট যে স্টাইডার অনুসারে হিস্ট্রি, টাইম অফ অনসেট কখন শুরু হয়ে যাবে, মুড অফ অনসেট কীভাবে শুরু হয়ে যাবে, ডিউরেশন কত দিন, হঠাৎ করে না অনেকদিন ধরে, রিলেশন ফিডিং খাওয়ার সাথে কোনো সম্পর্ক আছে কিনা, সাইনোলজি স্পেল আছে কিনা, সাইনোলজি স্পেল হবে কেন, কারণ তার যদি যদি তার কার্ডিয়াক প্রবলেম তো সাইনোলজি স্পেল হবে। অ্যাসপিরেশন আর ইঞ্জেকশন অফ ফরেন বডি, সে ফরেন বডি কোন সময় কোনো কিছু গিরে ফেলছে কিনা, লেরিঞ্জিয়াল ট্রমা আছে কিনা, যে হ্যাঙ্গিং, স্ট্যাঙ্গুলেশন, রোট্রাভেকশন, নেগেটিভ থট ফ্লিং, এই সমস্ত কোনো কারণ হয়তো হয়েছে কিনা, সে আমরা তার হিস্ট্রি নিব। আমরা একজামেশন করবো, একজামেশন করবো ইনডাইরেক্ট লেরিঞ্জ করবো, ওরোফেরিয়াস, হাইপোফেরিয়াস, লেরিঞ্জ, ফেরিস, আমরা এগুলো দেখবো। ইন কেস অফ চাইল্ড আমরা ইনডাইরেক্ট লেরিঞ্জ করতে পারবো, সেক্ষেত্রে আমরা FOL করবো, ফাইব্রোলজিক লেরিঞ্জ করবো। নেক ইনক্লুডিং থাইরয়েড, আমরা একজামেশন নেক এবং থাইরয়েডটা একজামেশন করবো। জেনারেল একজামেশন করবো, নিউরোলজিক্যাল অ্যান্ড কার্ডিওভাস্কুলার অ্যান্ড চেস্ট একজামেশন করবো। একজামেশন নোজ, নেজোফেরিঞ্জ টু এক্সপ্লোর স্নোরিং, ওই যে আমরা স্নোরিং কথা বলছি, নোজের নেজোফেরিঞ্জ কী হবে, তার রাতেরবেলা শ্বাস নিতে শব্দ হবে। এখানে একটা জিনিস আমি বলছি যে স্নোরিং আর স্নোরিং সাউন্ড হয় নেজাল অর নেজোফেরিঞ্জাল কজ, ঘাগলিং সাউন্ড অর মাফিল ভয়েস অফ ফেরিঞ্জিয়াল কজ, হোর্সনেস অর কাই ভয়েস হয় লেরিঞ্জিয়াল কজ অর বোকাল কর্ড অর কজ অর অ্যাট বোকাল কর্ড যদি হয়, তাহলে কী হবে, হোর্স কাই অর ভয়েস লেরিঞ্জিয়াল কজ অ্যাট বোকাল কর্ড, কাই ইজ নর্মাল লেরিঞ্জিয়াল অ্যান্ড সাবগ্লটিক এক্সপ্রেশন, এক্সপ্রেটরি হুই যাবে যদি ব্রঙ্কিয়াল অবস্থার সময়। আমাদের এই হিস্ট্রি থেকে আমরা জিনিসগুলো শব্দের ধরন বুঝে আমরা বলতে শব্দগুলো কোন জায়গাতে হচ্ছে এবং কোন জায়গায় তার প্যাথোলজিটা, আমরা কী কী ইনভিশন এখানে আমরা সাজেস্ট করতে পারি, ডাইরেক্ট লেরিঞ্জ করি, আমরা যদি কোনো প্যাথোলজি পাই আমরা লেরিঞ্জ করি, সেখান থেকে বায়োপসি বা হিস্টোলজি নিতে পারো, ব্রঙ্কোস্কোপি, ইসোফেগাস, ভেরিয়াম সোলো অ্যাক্সপ্রেস, ইসোফেগাস, ইসোফেগোগ্রাম উইথ কন্ট্রাস্ট দিয়ে আমরা ইসোফেগোগ্রাম করতে পারি, এক্সেস সফট টিস্যু নেক, ল্যাটারাল ভিউ অ্যান্ড পিএ ভিউ, এক্সেস চেস্ট, পিএ ভিউ অ্যান্ড ল্যাটারাল ভিউ, বেজ অফ দ্য স্কাল, ফ্লুরোস্কোপি অফ দ্য চেস্ট, টু ডায়াগনোসিস অফ রেডিওলোসেন ফরেন বডি, আমরা যদি ফ্লুরোস্কোপি চেস্ট করি তাহলে কি রেডিওলোসেন যদি ফরেন বডি থাকে আমরা ডায়াগনোস করতে পারবো, লেরিঞ্জিয়াল সোয়াব অ্যান্ড স্মিয়ার স্পুটাম ফর FB, ব্লাড কালচার, কমপ্লিট ব্লাড কাউন্ট, ওয়াশারম্যান রিঅ্যাকশন, BDL আমরা করতে পারি অ্যাকর্ডিং টু রোগীর কন্ডিশন ও হিস্ট্রি অনুযায়ী আমরা ইনভেস্টেশন সাজেস্ট করবো, সিটি স্ক্যান অফ চেস্ট অ্যান্ড নেক অ্যান্ড কার্ডিয়াক ইনভেস্টেশন, অল দিস আর দ্য ইনভেস্টেশন ফর প্রসেস অফ স্টাইরয়েড। স্টাইরয়েড আমরা দেখবো, একটি স্টাইরয়েড যদি হয়, হঠাৎ করে যদি কোনো স্টাইরয়েড নিয়ে আসে তো আমরা দেখবো তার জ্বর আসছে কিনা, জ্বর থাকে তাহলে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস অর ইনক্রিজ স্যালাইভেশন আসছে কিনা, থাকে তাহলে আমরা এপিগ্লটিস, ব্যাকটেরিয়াল ট্রাকিয়াস, রেটোফ্যাঙ্গিয়াল অ্যাবসেস, ক্রপ অর ডিপথিরিয়া, এগুলো আমরা চিন্তা করবো। আর যদি ডিস্ট্রেস ইনক্রিজ স্যালাইভেশন না থাকে তাহলে ক্রপ, সিভিয়ার টনসিলারিস, প্যারাফ্যাঙ্গিয়াল, এগুলো স্যালাইভেশনটা কম হয়, ঠিক আছে। আর যদি ফিভার না থাকে তাহলে ফরেন বডি হিস্ট্রি অর ট্রমা আছে কিনা আমরা চিন্তা করবো, যদি আমরা এই ধরনের হিস্ট্রি থাকে ফরেন বডি ট্রমা তাহলে ইয়েস ফরেন বডি থার্মাল এপিগ্লোরিস, লেরিঞ্জিয়াল ট্রমা আমরা চিন্তা করবো। আর যদি ফরেন বডি হিস্ট্রি অর ট্রমা না থাকে, হিস্ট্রি না থাকে তাহলে আমরা অ্যাঞ্জিওরি ডিমা অথবা স্পাজমেটিক কবে আমরা চিন্তা করবো, একটি স্টাইরয়েড নিয়ে আসবো। কোনিক স্টাইরয়েড যদি হয় তাহলে আমরা দেখবো এক্সপিরেটরি অর বায়োফিজিক ওয়ার্নিং সাইন, এক্সপিরেটরি অর বায়োফিজিক ওয়ার্নিং সাইন থাকে আমরা কিবোর্ড ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপি অর রিজিড ব্রঙ্কোস্কোপি করবো আমরা ডায়াগনোস করার জন্য। আর যদি ইন্সপিরেটরি উইথাউট আদার অ্যাসোসিয়েটেড সাইন, ক্লিনিক্যাল সাজেস্টিভাল লেরিঞ্জোমেলাসিয়া, নেজাল ফাইব্রোস্কোপি করে আমরা দেখবো, ডেফিনিটলি ডায়াগনোস করবো, ডেফিনিটলি নো ডায়াগনোসিস রিকোয়ার ফর অ্যাসোসিয়েটেড অ্যাবনর্মালিটি সাসপেক্টেড ফ্লেক্সিবল রিজিড ব্রঙ্কোস্কোপি, আমরা যদি এখানে ডায়াগনোস না করতে তখন আমরা কি রিজিড অর ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপি করবো, করে আমরা তার ডায়াগনোস করবো। ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু কজ, আমরা এতক্ষণ যা কারণ বললাম ইনভেস্টেশন করে বের করে হিস্ট্রি নিয়ে বের করে আমরা যা কারণ হোক এখন কারণ যেই কারণ পাব কারণ কারণ খুঁজে আমরা তার কারণটার প্রপার অ্যাকর্ডিংলি আমরা ট্রিট করব। অসংখ্য ধন্যবাদ আমার ক্লাস শোনার জন্য, আজকের ক্লাসটা এখানেই শেষ, খুদা হাফেজ।